বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় কাকড়ি ধরে আছে। এটা অনেকটা বড় সাইজ। অ্যাকচুয়ালি এই গাছটা, এখানে তিন চারটে গাছ আছে এই ক্রেটে, আর এই গাছটা থেকে আমরা মোটামুটি 40-50 খানা কাকড়ি তুলে নিয়েছি, হারভেস্ট করেছি। তো আমরা নিজেরাও খেয়েছি, আশেপাশের লোকজনকেও দিয়েছি। তো এখন এই কাকড়িটা গ্রোথ মেনলি বড় হচ্ছে, এটা বীজটা রাখবো বলে। তো এটা গাছের মধ্যেই পাকবে, তারপর এটাকে বীজগুলোকে বের করে শুকোতে দেবো। এই যে এখানে আরেকটা তৈরি হচ্ছে, এটা মোটামুটি বড়, এটা এখনও খাওয়ার মতো আছে কন্ডিশন। এই যে নিচে, এই যে আর একটা, এই যে নিচে টোবলা হয়ে আছে, সাপ ব্যাঙ খেলে যেমন হয় ঠিক ওরকম দেখতে লাগছে। এই যে তো এখান থেকে আমি বীজ বানাবো, কারণ গাছটা অলমোস্ট দেখে মনে হচ্ছে আর খুব একটা বেশি কাকড়ি দেবে না, অলরেডি প্রচুর দিয়ে দিয়েছে।